सब्सक्राइब करो ना देखुन एक मन कापानो हॉरर स्टोरी भय ना पे बेल आइकन टा प्रेस करते भूलबेन ना। আমি মরতে চাই না, আমি বেঁচে থাকতে চাই, কিন্তু কিন্তু আমাকে বলছে তোর সময় এসে গেছে। এই গল্পটি লিখেছেন সঞ্জয় কামলে। বিজয়ের ভারী আর কষ্টকর শব্দগুলো এখনো অবধি আমার কানে বাজছিল। শত চেষ্টা করার পরেও সেই খেয়ালগুলো আমার মাথার থেকে যাচ্ছিল না। রাত প্রায় 8টা বেজেছিল। শহরের সেই মেন রাস্তার উপরে আজকে ট্রাফিকটা অনেকটাই কম ছিল। হর্ন, গাড়ির থেকে বের হওয়া ধোঁয়া কিংবা পদযাত্রীদের মধ্যেও সংখ্যাটা খুবই বেশি থাকে। এটা একটা সরকারি হাসপাতাল, তাই আশেপাশের অনেকগুলো গ্রামের আর জেলার লোকেদের শেষ চিকিৎসার জন্যে এইখানে নিয়ে আসা হয়, তাই এখানে ভিড়টা হওয়া স্বাভাবিক। আমার ধ্যানটা সেই গরম গরম চায়ের উপরেই ছিল, সেই চিন্তাগুলো আমার মাথায় ঘুরছিল। আরে কি ভাবছিস? তখনই বিনোদের আওয়াজটা শুনতে পারলাম আর আমার জ্ঞানটা ফিরলো। হ্যাঁ, আরে কিছু না বিজুর, সেই কথাগুলো আমার মনের থেকে যাচ্ছেই না। আরে বেশি ভাবিস না, চাটা ঠান্ডা হয়ে যাবে, অনেকক্ষণ ধরে রাখা। আমার ধ্যানটা আমার হাতের পাশে থাকা গ্লাসের উপরে গেল। তাকে দেখে আমার তো মনে হয় না সে বেশি দিন বাঁচতে পারবে। বিনোদের কথাগুলো শুনে আমার এমন মনে হলো যে সে এই ব্যাপারে নিজের মনের গভীর থেকে ভাবছে। আমারও তাই মনে হয়। কথা বলতে বলতে আমার ধ্যান সরকারি হাসপাতালের বিল্ডিং এর উপরে গেল। রাত হওয়ার কারণে সাদা বাল্বের আলোতে সে পুরনো তৈরি করে থাকা বিল্ডিংটা খুবই ভয়ঙ্কর দেখাচ্ছিল। আমাদের একটা বন্ধু সেই বিল্ডিং এর একটা ঘরে নিজের মৃত্যুর সঙ্গে লড়াই করছিল। কিছুক্ষণ আগেই আমি তার সঙ্গে দেখা করে আসলাম, কিন্তু তার সঙ্গে দেখা করে কথাগুলো এখনো আমার কানে বেজে উঠছিল। আমি 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 মরতে চাই না, আমি বেঁচে থাকতে চাই, কিন্তু কিন্তু আমাকে বলছে তোর সময় এসে গেছে। সে সত্যিতে কষ্ট পাচ্ছিল, নিজের মুখ থেকে নিজের যন্ত্রণাগুলো বলছিল। হাসপাতালের বেডের উপরে তার শুকিয়ে যাওয়া শরীরটাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। শরীর কেমন? শরীর রক্ত চুষে থাকা? না না, শুধু রক্ত চোষা না, বরং হাড়ের গঠনটাও পুরো দেখা যাচ্ছিল। এখন সে শুধু কঙ্কাল ছিল, যার উপরে চামড়াটা যেমন তেমন করে জড়ানো ছিল। আমি তার এই দয়নীয় অবস্থা দেখতে পারছিলাম না, তাই আমি তাকে বললাম, এসব মনের ভুল, চিন্তা করিস না, ডাক্তারের বলা সব ওষুধগুলো নে, সব ঠিক হয়ে যাবে। তখনই কাঁপতে থাকা মুখ দিয়ে সে বলল, এই ওষুধের কোনো লাভ নেই, সে আমাকে নিশ্চয় নিয়ে যাবে। ওর অসহায় চেহারার দিকে দেখে বিনোদ তাকে জিজ্ঞেস করল, কে তোকে কে নিতে এসেছে? আরে সে কোথায় আছে? বিনোদের প্রশ্নের উত্তর তো তার কাছে ছিল, কিন্তু তাকে বলার সাহসটা ছিল না। সে শুধু কেঁদেই যাচ্ছিল, চুপচাপ, যেমন একটা ছোট বাচ্চা কাঁদে। আমি তার এই অবস্থাটা দেখতে পারলাম না, কিন্তু তার অবস্থা দেখে কিছু বলার সাহসটা হলো না। আমি শুধু চুপচাপ দাঁড়িয়ে তার দয়নীয় অবস্থাটা দেখছিলাম। নিজের খেয়াল রাখিস। বিজুর বাবা একটা গভীর চিন্তায় দেওয়ালের সাহারা নিয়ে হতাশ হয়ে এক কোণায় বসেছিল। নিজের ছেলের এমন অবস্থা দেখে ওনার আঘাত লেগেছিল। বিনোদনাকে সাহস যোগানোর চেষ্টা করছিল, কিন্তু আমি শুধু বিজুকেই দেখছিলাম। সরকারি হাসপাতালের জেনারেল ওয়ার্ডে রোগীদেরকে দেখতে দেখতে আমরা দুজনে দরজার থেকে বাইরে আসলাম আর একটা চায়ের দোকানে এসে দাঁড়ালাম। চায়ের খালি গ্লাসটা বেঞ্চের উপরে রেখে দিলাম। কিন্তু এসব কি করে হলো? গত সপ্তাহ তো সব ঠিক ছিল। আরে টাকা কখন দিয়ে দিয়েছি? তুই গাড়িতে বস, যেতে যেতে কথা বলবো। বিনোদ আমাকে এক এক করে সব ঘটনার ব্যাপারে বলতে শুরু করল। এক সপ্তাহ আগে বিজু নিজের স্ত্রীকে ওর বাপের বাড়িতে রেখে বাড়ি ফিরছিল। রাত প্রায় 1টা-1.30 হচ্ছিল। গ্রামের সীমার ভেতরে তার বাইকটা ঢুকে গেছিল। পুরো গ্রাম গভীর নিদ্রাতে ছিল। সেই সময় যদি কারোর আওয়াজ শোনা যেত,
তো সেইটা হতো কোনো কুকুরের চেঁচানোর। তাছাড়া সেইখানে গভীর নির্জন ভাব ছিল। রাত্রের অন্ধকারে হেডলাইটের হলুদ আলোতে রাস্তাতে থাকা গাড্ডাগুলোকে পার করতে করতে বিজু নিজের বাইকটাকে নিয়ে যাচ্ছিল। একটু আগে গিয়ে পেচ্ছাপ করার জন্য সে নিজের বাইক দাঁড় করালো। সিটি বাজাতে বাজাতে সে রাস্তার এক কোনাতে এসে দাঁড়িয়ে পড়ল। রাত্রের অন্ধকারে তার সিটির আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছিল। একটু হালকা হয়ে সে নিজের বাইক অবধি যাওয়ার জন্য পেছনে মুড়ল। কিন্তু মোড়ার পরে সে অবাক হয়ে গেল, কারণ তার বাইকের সামনে চাকার একটু আগেই একটা লোককে সে শুয়ে থাকতে দেখল। রাত্রের অন্ধকারে সে শুধু সাদা জামাটা দেখতে পারছিল। অনেক নেশা ভান করাতে বিজুর মধ্যে প্রচুর সাহস ছিল। সে গালি দিতে দিতে সেই লোকটার পিঠের উপরে লাথি মারল, কিন্তু সেই লোকটা নড়াচড়া করল না। এই দেখে বিজু আরো রেগে গেল। তারপরে সে সেই লোকটার সঙ্গে গালাগালি করতে করতে তাকে মারতে শুরু করে দিল। কিন্তু সেই লোকটা তেমন ভাবেই শুয়েছিল। তোর উপর থেকে গাড়িটা নিয়ে যাব। এই বলে সে বাইকের উপরে বসলো আর বাইকটাকে শুরু করলো। হেডলাইটের আলো তো জ্বলল, কিন্তু আবার অন্ধকার হয়ে গেল। তার শত চেষ্টা করার পরেও বাইকটা স্টার্ট হচ্ছিল না। এরই মধ্যে তার একটা খেয়াল আসলো, এতক্ষণ ধরে তার বাইকের সামনে শুয়ে থাকা লোকটা হেডলাইটের আলোতেও দেখা যাচ্ছিল না। সালা কোথায় চলে গেলি? মনে হয় ভয় পেয়ে পালিয়েছে। তারপরে সে আশেপাশে মুড়ে দেখল। তখনই পেছন থেকে একটা আওয়াজ আসলো। আমি খালি হাতে যাব না, আমি তোকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। যেই সে আওয়াজটা শুনতে পেল, তার নেশা এক মুহূর্ততেই নেমে গেল। আর ঠিক পরের মুহূর্তে তাকে কেউ গাড়ির থেকে নিচে টেনে নিল আর পাশের নালীতে ছুঁড়ে ফেলে দিল। হঠাৎ করে হয়ে থাকা এই হামলাতে সে ভয় পেয়ে গেছিল। সে ভয় ভয়তে চারিদিকে দেখল। সে বুঝতে পারল যে সে এত রাত্রে কোথায় ছিল। তার সারা লোম দাঁড়িয়ে গেল, সারা শরীর ভয়তে থরথর করে কাঁপছিল। সে এর থেকে সবে বের হয়েছিল। তখনই পেছন থেকে গাছের পাতার নড়ার আওয়াজ আসলো, যেন কেউ গাছের ডালের উপরে বসে আছে আর সেখানে বসে দুলছে। রাত্রে সেই গভীর নির্জন ভাবে পাতার আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছিল। সে যেমন তেমন করে নালীর থেকে বের হয়ে নিজের বাইকের সামনে আসলো আর বাইকে কিক মারতে শুরু করল। তখনই শুকনো পাতার আওয়াজ পেছন থেকে আসলো, যেন কেউ শুকনো পাতার উপরে হাঁটতে হাঁটতে আসছে। এখন তার পেছনে মোড়ার কোনো সাহস ছিল না, কারণ সে বুঝে গেছিল যে গাড়ির সামনে শুয়ে থাকা লোকটা আসলে কে ছিল আর এই সব কেন হচ্ছে। যে পেছন থেকে আসা শব্দটা জোরে হতে শুরু করলো, সে আরো তাড়াতাড়ি বাইক স্টার্ট করতে শুরু করে দিল। ক্রমশই 5-6 কিকের পরেও বাইক স্টার্ট হলো না। তার সারা শরীর ঘামে ভিজে গেছিল, চোখে পরিষ্কার ভয় দেখা যাচ্ছিল, কিন্তু চেঁচানোর কোনো লাভ ছিল না। তখনই হঠাৎ নির্জন ভাব কাটিয়ে একটা আওয়াজ সেইখানে চারিদিকে ছড়িয়ে গেল। রাত্রের অন্ধকারে পোকার আওয়াজ মাথাটাকে খারাপ করে দিচ্ছিল। তার হৃদয় জোরে জোরে স্পন্দন করছিল, যেন শরীরের সব শক্তি নষ্ট হয়ে গেছে। বাইক এখন আর শুরু হবে না এই ভেবে সে সেইখানে নিজের বাইকটাকে ছেড়ে দিল আর থরথর করতে করতে নিজের ঘরের দিকে এসে পালাতে শুরু করল। ভয় ভয়তে ঘরের তালাটা খুলল আর ঘরের ভেতরে ঢুকল। দরজাটা বন্ধ করার জন্য সে পেছনে মুড়ল, কিন্তু সামনে যা দেখল সেইটা দেখার পরে তার হৃদয় তার মুখ অবধি এসে গেছিল। কিছুটা দূরে সে একটা আকৃতিকে দেখতে পেল আর সেই শব্দটা সে নিজের কানে শুনতে পেল। আজ নয়, কিন্তু আমি তোকে সঙ্গে করে নিয়ে যাবই, কারণ তোর সময় এসে গেছে। এটা শোনার পরে তার মাথাটা ঘুরে যায় আর সে মাটিতে ধম করে পড়ে যায়। বিনোদের এই কথাগুলো শুনে আমার মাথা খারাপ হয়ে গেল। রাতের প্রায় 8:30 বেজে গেছিল। আমরা দুজন বাইকে করে আমাদের বাড়ি ফিরলাম। আমি চুপচাপ বাইক থেকে নেমে বিনোদের দিকে দেখলাম। তো বিনোদ আমাকে আসতে করে বলল, এই সব জিনিস মনের, তাই বলি আমাদের মধ্যে যতই চুলকানি থাক না কেন, কিন্তু কি জিনিসের সঙ্গে ঝগড়া করছি সেটা দেখে নেওয়া উচিত। তার কথাগুলো শুনে আমার শরীর কাঁপতে শুরু করে দিল। নিজের ভয়কে লুকিয়ে আমি বললাম, উফ, আরে এটা তো ওর মনের ভুলও হতে পারে নাকি,
মানে যদি কোনো লোক ভাবে যে কখনো সে ঠিক হতে পারবে না, তো সে তো এইসবই কথা বলবে না। আমার এই কথাটা শুনে বিনোদের একটু রাগ হয়ে গেল। আরে না, মানে আমি তো তোমাকে একটা সাইকোলজি বললাম, মানে যে বেঁচে থাকার ইচ্ছেটা যদি মরে যায় তাহলে তো এটাই বলবে না যে আমার মৃত্যু নিশ্চিত। ওর বিয়ে হয়ে এখনো অবধি 6 মাসও হয়নি, আরে ওর তো বেঁচে থাকার ইচ্ছা আরো বেশি হবে রে। বিনোদ আবার রেগেমেগে বলতে শুরু করলো, আর আমি তাকে বোঝাতে শুরু করলাম। মানে তুই এখন অবধি ওটাই ভাবছিস যে বিজয় যার কথা বলছে সেইটা জুম? নিশ্চয়ই, আমি তো তোকে বললাম না যে কি কি ঘটেছে, এখন তোমার ইচ্ছে যে তুমি তাতে বিশ্বাস করবে কি করবে না। যেখানে এটা সবাই জানে যে সেখানে রক্ত পিশাচের বাস আছে, কেউ দেখেনি কিন্তু সবাই শুনেছে। এই বলে সে নিজের বাইক স্টার্ট করলো আর টার্ন নিল। আমি ঠাট্টা করে তাকে বললাম, আরে আমার তো সব ঠিক আছে, কিন্তু তোকে ওই রাস্তা দিয়ে যেতে হবে, সাবধানে যাস। কিন্তু কোনো বউ যদি রাস্তাতে লিফট চাইলো তাকে ঘরে পৌঁছাতে চলে যাস না, তারপরে দেখবো সেই বউটা তোকে বিজুর পাশের বেডে গিয়ে নিয়ে গিয়ে ফেলেছে। তো সে আস্তে করে বলল, ভাই আলিয়া ভাট তো দূরের কথা, সানি লিওনও যদি গাড়ির লিফট চাইলো না তাহলে আমি থামবো না। এই বলে সে দ্রুত গতিতে সেখান থেকে বেরিয়ে গেল। আমি সেই ঘটনার মধ্যে ছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে বাস্তবে এমন হয় কি না, তো কি আসলে এই সব কথাই সত্যি। আজ আমার কোনো কথাতেই মন ছিল না। ফ্রেশ হয়ে আমি খাবার খেতে বসে পড়লাম। সেদিন রবিবার ছিল তাই খাবারে মাটন হয়েছিল। আমি সেই ভরা থালাটাকে শুধু দেখেই যাচ্ছিলাম। বিনোদ কিছুক্ষণ আগে যে ঘটনাগুলো আমাকে বলেছিল সেগুলো আমার চোখের সামনে ভাসতে শুরু করলো। মানে কিছুক্ষণ আগে আমি তাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এইসব জিনিস সত্যি হয় না, সব জিনিসই মাথার খেলা, কিন্তু আমার এইসব কথাতে এখন ভয় লাগছিল। সেই স্থিতির থেকে বের হওয়ার জন্যে আমি টিভিটাকে অন করলাম। তো সেইখানে একটা হরর মুভি চলছিল। আমি চ্যানেলটাকে চেঞ্জ করে একটা নিউজ চ্যানেল লাগালাম। তো সেইখানেও ভগ্নাশেষ মহলের মধ্যে ক্যামেরাম্যান ভূত খুঁজছিল। টিভিটাকে বন্ধ করে আমি মোবাইল চালু করলাম। তো ইউটিউবে স্টোরি টেলারের হরর এপিসোডের নতুন নোটিফিকেশন এসেছিল, আমি সেটা ইগনোর করলাম। তো স্কেরি পামকিনের হরর ভিডিও অন হয়ে গেল। বিরক্ত হয়ে আমি মোবাইলটাকে বন্ধ করে দিয়ে সাইডে রেখে দিলাম। আজ এসব কি হচ্ছে আমার সঙ্গে, যেখানে দেখো ভূতের গল্পই আমার চোখের সামনে আসছে। তার উপরে আবার এই আমিষ খাবার, যেটাকে শেষ করা এখন আমার জন্য অসম্ভব ছিল। রাত প্রায় 11:30 হচ্ছিল, আমার ঘুম পাচ্ছিল না। তখনই আমি বুঝতে পারলাম যে বিনোদ সেই রাস্তা দিয়ে একলা যাচ্ছিল। সে ঠিক মতন বাড়ি পৌঁছেছে তো? কে জানে, কল করে দেখব। তার 1 মাস আগেই বিয়ে হয়েছে, আমি তাকে বিরক্ত করতে চাই না। আমি মোবাইলটাকে চার্জে লাগিয়ে দিয়ে খাটের উপরে শুয়ে পড়লাম। থেকে থেকে বিজুর খেয়াল আমার মাথার মধ্যে ঘুরে যাচ্ছিল। শুকনো চেহারা, উদাস মন, চোখের সামনে দিয়ে সেইটা যাচ্ছিলই না। রক্ত পিশাচ, এখানে লোকেরা বলে যে যদি পিশাচ একবার শরীরকে নিল তো সে তোমার শরীরকে ভেতর থেকে খেতে শুরু করে দেয়। সে পুরো রক্ত শুষে নেয় আর বিনা রক্ততে শরীর ফ্যাকাশে হয়ে যায়। এখন রাত্রে সেই গভীর নির্জন ভাবে বিজুর সেই অবস্থা আর বিনোদের বলা সেই কথাগুলো মনের ভেতরে একটা ভয় ভাব ঢুকিয়ে দিচ্ছিল। তখনই মনের মধ্যে একটা খেয়াল আসলো, বিজয় কে জানে কি করছে, আর তাকে নিয়ে এসে থাকা রক্ত পিশাচ কে জানে এখন কি করছে। এই রাত্রের অন্ধকারে সেই হাসপাতালের বেডের উপরে শুয়ে বিজুর আশেপাশেই সে থাকবে, বা একটা কোণাতে বসে নিজের বড় বড় চোখ দিয়ে বিজুকে দেখছে, বা তার বেডে নিচে পায়ের ওইখানে বসে থাকবে। যদি তার বেডে নিচে থাকে তো হ্যাঁ, সে রক্ত পিশাচ যদি আবার হাসপাতালে থাকে, না আবার নিজের জায়গা সেই নালীর ওইখানে গেছে। আমরা দুজন তো বিজয়কে দেখতে গেছিলাম, তাহলে সেই রক্ত পিশাচ তো আমাদেরকেও দেখেছে। কিন্তু সে আমার পেছনে আসলো না কেন? আমি আজকে মাটন খেলাম, তার স্বাদটাও পেলাম না। বাপরে, মাথাটা ব্যথা করছে। বিদ ঘুটে সব জিনিসগুলো আমার মাথায় ঘুরতে শুরু করলো, আর আমি চিন্তিত হয়ে উঠছিলাম। আর তখনই চার্জ হতে থাকা মোবাইলের মধ্যে মেসেজ টোন বাজলো। হৃদয়ের স্পন্দন যেন বন্ধ হয়ে যাচ্ছিল। আমি উঠে মোবাইলটাকে সাইলেন্টে করে দিলাম আর আবার খাটের মধ্যে শুয়ে পড়লাম। শোয়ার আগে নিজের মোবাইলটাকে সাইলেন্ট করে দেওয়া, এইটা আমার স্বভাব, না হলে সারা রাত মেসেজের টোন বাজতে থাকে। কিন্তু আজকে স্থিতিটা একটু বেশি ভয়াবহ ছিল।
খাটের উপরে শুয়ে শুয়ে আমি শুধু বিজুর ব্যাপারে ভাবছিলাম, আর এই কোণার থেকে ওই কোণা যাচ্ছিলাম। এমনিতে বিজু আর আমি বেশি ঘনিষ্ঠ ছিলাম না, ওর ঘর গ্রামের এক কোণাতে আর আমার ঘর গ্রামের অন্য কোণাতে ছিল। কিন্তু বিনোদ রাজনীতিতে ছিল, আর তার কারণেই অনেক লোকেদের সঙ্গে চেনা পরিচিত হয়েছিল। গরমকাল হওয়ার কারণে ঘরটা এতটাই গরম ছিল যে খাটের পাশের জানলাটা আমি খোলা রেখে দিয়েছিলাম। সে খোলা জানলা দিয়ে ঠান্ডা হাওয়া আসছিল, আমার চোখ খোলা জানলার থেকে আকাশের দিকে দেখছিল। এমন মনে হচ্ছিল যে অন্ধকার আকাশটাকে গিলে খেয়ে ফেলেছে। তাকে দেখে শুধু আমি একটা কথাই ভাবছিলাম, আর সেইটা হলো বিজুর সঙ্গে ঘটে থাকা ঘটনা, আর সেই রাত্রে ঘটে থাকা আরেকটা ঘটনার সঙ্গে কিছু একটা সম্বন্ধ আছে। কারণ সেই রাত্রেই একটা ঘটনা ঘটেছিল যখন বিজুর সঙ্গে এমন ঘটেছিল, কিন্তু বিনোদ সেই ব্যাপারে কোনো খবরই জানে না। সেই রাত্রে কিছু যুবকরা আশাকপালের কুয়োর সামনে জড়ো হয়েছিল। ডিম্পিয়া মানে দীপক মাটিতে থাকা লাল মোটা কাপড়ের উল্টো পালকওয়ালা লাল কালো আর একটা লাল রঙের দুটো মোরগ বের করল। গানিয়া মানে হলো গণেশ, মানে খাবার বানাতে ওস্তাদ। সে ঘেমে নিয়ে ছোট ছোট কাঠ জড়ো করছিল খাবার বানানোর জন্যে। তারপরে সে সেখান থেকে ছটা পাথর নিল আর উনুনটাকে জ্বালাল। মাজরা মানে মঞ্জুনাথ কুয়োর দিকে মুখ করল আর কিছু একটা বলে হাত জড়ো করল, আর বাকি সবাই নিজে নিজের কাজ করছিল। কিছুক্ষণ পরে মাঞ্জা নিজের থলির মধ্যে হাত ঢোকালো আর কাপড়ে মুড়ে থাকা একটা জিনিস বাইরে বের করল। সে এক হাত দিয়ে নোংরা কাপড়টাকে সরালো। কাপড়টা সরাতে স্টেনলেস স্টিলের চাকু তার হাতে অন্ধকারের মধ্যেও ঝলমল করছিল। কিছুক্ষণের জন্যে ডানা ফড়ফড় করার শব্দ আসলো আর সব কিছু শান্ত হয়ে গেল। চালটা তৈরি হয়ে গেছিল আর গানিয়া কাটা মাংসটা বাসনের মধ্যে দিল। কিছুক্ষণের মধ্যে সেইটাও ভালো করে তৈরি হয়ে গেছিল। খাওয়ার আগে প্রসাদটাকে বের করে দিয়ে কুয়োর পাশে এক কোণাতে রেখে দেওয়া হলো। সবাই তৃপ্তি করে খেতে শুরু করল আর বেঁচে থাকা খাবারগুলো সে কুয়োর মাছদেরকে দিয়ে দিল। রাত প্রায় 11:30টার সময় সবাই বাড়ি ফিরে আসলো, আর সেই রাত্রে বিজুকে একটা রক্ত পিশাচ পিছু করল। এখন আমি জিনিসটাকে একটু একটু বুঝছিলাম। সেই রাত্রে রক্ত পিশাচকে জ্যান্ত করার জন্যে যুবকরা সেইখানে জড়ো হয়েছিল। শরীরের জন্য রক্ত পিশাচ থেকে রক্তরোগে ভুগে থাকা রুগীকে ঠিক করার জন্যে কিছুক্ষণের শান্তি দেয়। এটা ঠিক তেমনই হয় যেন আমরা কারোর নজরটাকে কাটিয়ে দিই, ঠিক তেমনই। এই কার্যতে যেই জায়গাতে রক্ত পিশাচের প্রভাব আছে সেই স্থানে বলি দিয়ে সেই মাংসটাকে রান্না করে কিছু কিছু শরীরের অঙ্গ নৈবিদ্য হিসেবে ভোগের জন্য রাখা হয়, আর বেঁচে থাকা মাংসটাকে সেই জায়গাতেই খেতে হয়। যা কিছুই বেঁচে থাকে তাকে সেইখানেই ছেড়ে দেওয়া হয়, একটা দানাও যেন ঘরের ভেতরে না প্রবেশ করে, এটাই হলো নিয়ম। ঘুম যখন ভাঙল সূর্য অনেকটাই উঠে গেছিল, ঘুমটা পুরো হয়ে গেছিল, কিন্তু সেই রাত্রের কথাগুলো আবার আমার মাথার মধ্যে ঘুরতে শুরু করে দিল। কিন্তু আমি সেই ব্যাপারে ভালো করে জানতে চাইতাম। আমি তৈরি হয়ে বাইকের চাবি নিয়ে আর চার্জে লাগানো থাকা মোবাইলটাকে নিয়ে আমার মনের ভেতরে উৎসাহর সঙ্গে সঙ্গে ভয়ও ছিল। সরকারি হাসপাতালের সামনে আমি গাড়িটাকে দাঁড় করালাম। আমি সেখানে তেমনই ভয়ের অনুভব পাচ্ছিলাম। তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে আমি বিজুর বেডের কাছে পৌঁছালাম। আমাকে দেখে তার মুখে আমি একটা শান্তি দেখতে পেলাম। মনে হয় সারাদিন হাসপাতালের বেডের উপরে শুয়ে শুয়ে হঠাৎ করে নিজের কারোর লোককে দেখার অনুভবটাই আলাদা হয়। কেমন আছিস? তার চোখে জল এসে গেল। আজ সে গতকাল থেকে বেশি দুর্বল লাগছিল। কি হয়েছিল সেই রাত্রে? আমি তাকে উৎসুক হয়ে জিজ্ঞেস করলাম। হতাশ চেহারা নিয়ে সে জানলার বাইরে দিক দিয়ে দেখতে শুরু করল। সে কিছুক্ষণের জন্যে সেখানে চুপচাপ শুয়ে থাকল আর তারপরে আমার দিকে দেখল আর ঠিক এমন কিছু একটা বলল যেটা আমি আগের থেকে বিনোদ থেকে জানতে পেরে গেছিলাম। তারপরে সে আমাদের বলল, সেই রাত্রে আমি যেমন তেমন করে বাড়ি আসলাম, পরের দিন উঠলাম তো ঘরের দরজা খোলা ছিল। ঘরের ভেতরে মাটিতে শুয়ে আমি সেইখানেই শুয়েছিলাম, কিন্তু যখন আমি উঠলাম তখন আমার ক্লান্ত লাগছিল, আমি ঠিক করে দাঁড়াতেও পারছিলাম না। আমি ভাবলাম যা হয়েছে সেটা একটা খারাপ স্বপ্ন, কিন্তু আমি যখন বাইরে গিয়ে দেখলাম যে দরজার বাইরে আমার বাইক ছিল না, তো আমি বুঝতে পারলাম যে সেটা স্বপ্ন নয়। যখন আমি বাইক নিতে সেইখানে গেলাম,
তখন আমি বুঝতে পারলাম যে আমি ভুল করে রক্ত পিশাচের সেই প্রসাদের উপরে পেচ্ছাপ করেছিলাম, আর সে আমাকে নিয়েই যাবে। আর যার বাধা কাটিয়ে সেখানে উত্তরায়ণটা রাখা হয়েছিল ওকেও সঙ্গে নিয়ে যাবে। তার কথাগুলো শুনে আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল, কারণ সেই রাত্রে আমার শরীরেরই উত্তরায়ণ রাখা হয়েছিল। হ্যাঁ, আমার শরীর থেকে, হ্যাঁ আমার বাধা ছিল, আমি বাধিত ছিলাম। কিছুদিন আগে অনেক রোদের মধ্যে আমি কাঁচা রাস্তা দিয়ে বাইক নিয়ে নিজের ঘরে আসছিলাম, তখন আমি দূরে কুয়োর পাশের পাথরের কাছে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। একটা সাদা লোক, এত জোর রোদে তার সাদা কাপড়টাই শুধু আমি দেখতে পাচ্ছিলাম। আমি বুঝতে পারলাম না যে সে কে ছিল, কারণ তার চেহারাটা অন্যদিকে ছিল। যে সে কুয়োর উপরে উঠে দাঁড়ালো, আমি জোরে চেঁচালাম, আরে কাকু, আরে নিচে নামো, আরে তুমি পড়ে যাবে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে নিজের ব্যালেন্স হারিয়ে ফেললো আর কুয়োর মধ্যে পড়ে গেল। আমি বাইক ছেড়ে দিয়ে দৌড়াতে দৌড়াতে সেই কুয়োর কাছে পৌঁছালাম। আমি তাকে বাঁচানোর জন্য কুয়োর মধ্যে ঝাঁপ দিতাম, তখনই আমার ধ্যান কুয়োর জলের মধ্যে গেল। কুয়োর জলটা পুরোপুরি শান্ত ছিল। আরে কিন্তু এটা কি করে সম্ভব? ছোট পাথর জলের মধ্যে ফেললে তার ফেনাটা তো একটু থাকেই, কিন্তু এক্ষুনি তো একটা লোক জলে পড়েছে, তাহলে এত শান্ত কি করে? ঠিক পরের মুহূর্তে আমার মনে হলো যেন আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে, ঠিক পাশেই। আমার হৃদয়টা যেন বন্ধ হয়ে যাচ্ছিল। আমি পাশে দেখলাম তো কেউ ছিল না, আর ঠিক তেমনই অনুভব যেন কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। পুড়ে যাওয়া রোদের মধ্যে আমার লোমগুলো সব দাঁড়িয়ে গেল। তাড়াতাড়ি আমি সেখান থেকে নিচে নামলাম, বাইক চালু করলাম। তখন একটা আওয়াজ আমি নিজের কানে শুনতে পেলাম, আওয়াজ, খুশির আওয়াজ, যেন কুয়োর ভেতরে কেউ সাঁতার কাটার আনন্দ নিচ্ছে। আরও একবার আমি সেই কুয়োর দিকে চেয়ে দেখলাম, আর কুয়োর উপরে সেই লোকটাই পিঠ দেখিয়ে দাঁড়িয়েছিল। আমি চোখ বড় বড় করে তাকে দেখছিলাম। তখনই হঠাৎ ঘাড় মুড়িয়ে সে আমাকে দেখল, আর আমি সেখানেই অজ্ঞান হয়ে গেলাম। সেদিনের পর থেকে আমার শরীর খারাপ হতে শুরু করলো। আমার হাত পাগুলো সব ভারী হয়ে গেল, আমার মনে হচ্ছিল যেন কোনো ভার নিয়ে ঘুরছি। হঠাৎ আমি রাত্রে চেঁচামেচি করতে শুরু করলাম। বাবা গিয়ে গ্রামের মধ্যে জিজ্ঞেস করে আসলো, দিব্যা, গনিয়া আর মঞ্জে আমার কাকার ছেলে। আমি তাদেরকে গ্রাম থেকে ডাকলাম যাতে প্রতিবেশীরা জানতে না পারে। সব কিছু ঠিক যাচ্ছিল, কিন্তু বিজু একটা ভুল করে ফেললো, তাই বাধাটা বিজুর লেগে গেছিল। যা কিছু করে হোক বিজুকে বাঁচাতেই হবে, না হলে সেই পিশাচ আমার শরীরের উপরে ভার করবে, তারপরে সেই যন্ত্রণা বারবার করে ভোগ করতে হবে। এবারে কোনো উত্তরায়ণ কিংবা প্রসাদ কাজ করবে না। হ্যাঁ, আমি ভেবে নিলাম বিজুকে বাঁচানোর ব্যাপারে, তার জন্যে না, নিজের জন্যে। বাবাকে সব কিছু বলতে হবে, হতাশ বিজুর দিকে দেখতে দেখতে আমি বললাম। বিজু দেখো, তুমি চিন্তা করো না, একজন আছে যে তোমাকে ঠিক করতে পারবে। সঞ্জু, তুমি মিথ্যে কথা কেন বলছো? কোনো লাভ হবে না, সে হতাশ হয়ে দুঃখী হয়ে ভারী মনে বলছিল। কিন্তু আমি একটা মিষ্টি হাসি দিয়ে তাকে বললাম, চিন্তা করো না, আমি ওদেরকে ডাকছি, কিন্তু তুমি বেঁচে থাকার ইচ্ছেটা মেরো না। আমার কথা শুনে সে একটু শান্তি পেল, তার মুখে এক প্রকারের সন্তুষ্টি ছিল। তখনই আমার মোবাইলটা বেজে উঠল। আমি পকেট থেকে মোবাইলটাকে বের করলাম, বিনোদের ছোট ভাইয়ের কল এসেছিল। বেড থেকে দূরে গিয়ে আমি কলটা উঠালাম। সে একটু ইতস্ততা করে বলল, আরে ভাই কোথায় আছিস, কখন থেকে কল করছি? কেন, কি হলো? একটা কাজে বাইরে এসেছি। আরে যেখানে আছো সেখান থেকে এসো, সে একটু ভয় পেয়ে গেছিল। আমার মনে সন্দেহ উঠল, আমার মনে হলো কিছু একটা ভুল হয়েছে। তার চারদিক দিয়ে মহিলাদের কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। বিনোদ কাল একলা সে রাস্তা দিয়ে বাড়ি ফিরেছিল। আমার মনে খারাপ চিন্তাধারা আসছিল। আমি কাঁপতে কাঁপতে তাকে জিজ্ঞেস করলাম, কি হলো বিনোদ, বিনোদ কোথায়? সে কিছু বলতো তার আগেই কলটা কাট হয়ে গেল। তাড়াতাড়ি সেই নম্বরে আমি কল লাগালাম। মাথাটা ঘুরছিল। কিছু তো একটা নিশ্চয় হয়েছে, মানে কালকে এসে থাকা আমার খেয়ালগুলো সব সত্যি ছিল। আমরা যখন দেখা করতে এসেছিলাম তখন সে পিশাচ আমাদেরকে দেখেছে হয়তো, তারপরে পিছু করেছে আর বিনোদকে একলা পেয়ে সে তাকে ধরে ফেলেছে। হ্যাঁ, তখনই বিনোদের ভাই কলটা তুলল আর আমি কাঁপতে কাঁপতে বললাম, হ্যালো, হ্যাঁ বল, বিনোদ কোথায় আছে? আমার কথাটা শুনে সে গম্ভীর আওয়াজে বলল, শ্মশানে। তার কথা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। আমি মুখ থেকে একটা কথা বলতে পারছিলাম না।
মানে যেটা চিন্তা ছিল ঠিক সেইটাই ঘটল। আরে কেন, কি হলো, এমন কেন বলছিস? সব লোকেরা এসে গেছে, 5 মিনিটে বিজয় লাশ নিয়ে শ্মশানে যাবে। বিনোদার বাকি ছেলেরা কাঠ আর লাঠি নিয়ে শ্মশানে গেছে, তুমিও সোজা শ্মশানে এসে যাও। তার কথাগুলো শুনে আমার চোখ সাদা হয়ে গেল, হাত থেকে ফোনটা মাটিতে পড়ে গেল। আমি হতাশ হয়ে সামনের দিকে দেখলাম, সেই জেনারেল ওয়ার্ডে রোগীদের আত্মীয়রা আমাকে সন্দেহ চোখে দেখছিল। আমার মাথাটা ঘুরে গেল আর আমি সেখানেই অজ্ঞান হয়ে গেলাম। হঠাৎ আমার চোখ বিজুর বেডের উপরে গেল, কিন্তু সেখানে কেউ ছিল না। কিন্তু বেডের নিচে আমি সেই আকৃতিটা দেখতে পেলাম আর সে আমাকে বলল, তোর সময় এসে গেছে। এই গল্প যদি আপনাদের ভালো লেগেছে তো আমাদের সাবস্ক্রাইব করুন, আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ নিশ্চয়ই ফলো করুন। যদি আপনার কাছে এমনই গল্প আছে তো আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা চেষ্টা করব যে পরবর্তী অ্যানিমেটেড স্টোরিটা আপনাদেরই হোক।